হ্যালো ভিউয়ার্স, আমি বুলবুল আহমেদ। সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যান্ড্রয়েডের বাংলা ভিডিও টিউটোরিয়ালে। তো আজকে আমরা দেখব টেক্সট ফরম্যাটিং নিয়ে। তো টেক্সট ফরম্যাটিং নিয়ে কথা বলার শুরুতে, তো আমি একটি প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি, তো আপনারাও একটি প্রজেক্ট ক্রিয়েট করে নেন। তো আশা করি প্রজেক্ট একদমই ক্রিয়েট করতে পারবেন, একদমই সিম্পল ওয়ে। ফার্স্টে আমরা দেখেছি কীভাবে প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, ঠিক ওইভাবে আপনারা একটি প্রজেক্ট ক্রিয়েট করে নেন। ওকে, তো আমি স্টার্ট করতেছি। তো সেজন্য আমরা এক্সএমএল ফাইলে চলে যাচ্ছি। এখানে আপনাদের অবশ্যই যদি লিনিয়ার লেআউট ইউজ করেন, আপনাদের লেআউটটা চেঞ্জ করে লিনিয়ার লেআউটে নিয়ে যাইতে হবে। আমি অলরেডি নিয়ে গেছি লিনিয়ার লেআউটে। তো লিনিয়ার লেআউটে নিয়ে গেলে অবশ্যই আপনাদের যে কাজটা করতে হবে, ওরিয়েন্টেশনটা বলে দিতে হবে। এখানে ওরিয়েন্টেশনটা আমাদের বলে দিতে হবে ভার্টিক্যাল। ওকে, কোনো সমস্যা নেই, আমরা ওরিয়েন্টেশনটা ভার্টিক্যাল করে দিলাম। তো এখন আমরা একটা টেক্সট নিতে পারি, যেটা একদম টেক্সট ফরম্যাটিং নিয়ে আমরা যেহেতু আজকে কথা বলবো। সো প্রথমে একটা টেক্সট নিচ্ছি, সেজন্য সেটার নাম হচ্ছে টেক্সট ভিউ। এটা ওয়ান কাইন্ড অফ ভিউ, যেহেতু আমরা এটা দেখব। ওকে, আমরা টেক্সট ভিউ নিচ্ছি। টেক্সট ভিউ ওয়াইডটা বলতেছে, ওয়াইড বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে প্রশস্ত। প্রশস্ত কেমন হবে, আমাদের সাইজটা কত হবে, আমি বলে দিতে পারতেছি যে ধরেন প্রশস্ত আমাদের ওয়াইডটা বলে দিলাম 30 ডিপি, কোনো প্রবলেম না, একটু বাড়ায় দেই 70 ডিপি আমি দিচ্ছি ওয়াইডটা। ও, হাইটটা কত দেব, আসলে হাইটটা ধরেন হচ্ছে আপনি দিলেন 20 ডিপি, কোনো সমস্যা নাই। দেখেন ঠিক এইটুকু জায়গা সে দখল করে নিয়েছে, ওয়াইড 70 ডিপি এবং হাইট 20 ডিপি নিয়ে। তো আপনি এভাবে আপনার মতো কাস্টমাইজ করে হাইট ওয়াইডটা দিয়ে নিতে পারেন, বাট এটা কোনো ভালো ওয়ে না। তো এখন ভালো ওয়ে কোনটা, যেমন আপনি চাচ্ছেন আপনার কন্টেন্ট অনুযায়ী সে অটোমেটিক হাইট ওয়েট পেয়ে নেবে। যেমন এখানে লিখলাম বাংলাদেশ, বাংলাদেশ লেখা যত দূর সে অটোমেটিক কতটুকু জায়গা নিয়ে নেবে। তো সেজন্য যেটা আমাদের করতে হবে, সেখানে অবশ্যই র্যাপ কন্টেন্ট বলে দিতে হবে। দেখেন এখানে কন্টেন্ট যত দূর যাবে আমাদের ওয়াইডটাও তত দূর পর্যন্ত সে নিয়ে যাবে। কিভাবে নিয়ে যাবে, আমরা যদি এখানে একটা টেক্সট দেই ডেমো হিসাবে, যেমন টেক্সট লিখলাম বাংলাদেশ, দেখেন আমাদের বাংলাদেশ লিখা যতটুকু ঠিক ততটুকুই কিন্তু সে ওইখানে জায়গা নিয়েছে। তো আপনাদের যদি দেখতে কষ্ট হয়, তো সেজন্য আমরা একটা জাস্ট জিনিসটা একটু সেন্টারে নিয়ে আসি, বাংলাদেশ লিখাটা জাস্ট সেন্টারে চলে আসবে। সেজন্য আপনাদের যেটা তৈরি করতে নিতে হবে সেটা হচ্ছে গ্র্যাভিটি বলে দিতে হবে। অবশ্যই গ্র্যাভিটিটা সেন্টারে দিয়ে দিতে হবে, দেখেন বাংলাদেশটা কিন্তু সেন্টারে চলে আসলো। তো আরেক একটু সুবিধার্থে, আপনাদের দেখার সুবিধার্থে আমরা একটা কাজ করতে পারি, এই বাংলাদেশ লেখাটার সাইজটা যাতে বড় হয় সেটা আমরা করে দিতে পারি। সেজন্য আমরা বলে দিলাম টেক্সট সাইজ নামে একটা প্রপার্টি আছে, এই প্রপার্টিগুলো আপনাদের জানতে হবে। দেখবে দেখ মানে আমরা এখন থেকেই শেখার চেষ্টা করবো প্রপার্টিগুলো একটা একটা। আমরা টেক্সট শিখলাম, ওয়াইড শিখলাম, তো আমরা এখানে টেক্সটের সাইজ বলে দিলাম 20 এসপি। আমরা টেক্সটের ক্ষেত্রে সবসময় 20 এসপি ইউজ করব, সরি এসপি ইউজ করব, এটা হচ্ছে পিক্সেলে পিএক্স ইউজ করি, তো এরকম আমরা এসপি ইউজ করব। দেখেন বাংলাদেশ লেখাটা কিন্তু আমাদের পুরোটা নাই, যেমন অর্ধেকের পরে নিচে আটটুকু দেখাচ্ছে না। তো এটার কারণ কি, এটার কারণ হচ্ছে আমাদের হাইট পাচ্ছে না। যেমন আমরা হাইট দিছি মাত্র 20 ডিপি, যেমন এইখানে দিলাম 40 ডিপি, দেখেন 40 দিলে কিন্তু পেয়ে গেছে। বাট এভাবে ডিফাইন করে দেওয়া প্রত্যেকবার ইটস নট এ গুড ওয়ে। তো আমরা যেটা করতে পারি সেটা হলো আমাদের কন্টেন্ট যতটুকু দরকার সে ততটুকুই নিবে। ঠিক তাহলে কন্টেন্ট যতটুকু সে ততটুকু নিলে আমাদের দিতে হয় র্যাপ কন্টেন্ট। দেখেন আমাদের কন্টেন্ট যতটুকু ঠিক ততটুকুই সে পেয়ে যাচ্ছে। তো ওয়াইডের ক্ষেত্রে অনেক সময় হয় যে আমার কন্টেন্ট না, আমাদের আমাদের যে অ্যান্ড্রয়েডের যে বাউন্ডারিটা আছে যে ডিভাইসের, তো এই পাশ থেকে এবং এই পাশ ফুলটাই নেবে, তার মানে হচ্ছে ফুল হোয়াইটটাই নেবে। তো সেই ক্ষেত্রে কন্টেন্ট যতটুকুই হোক সাইজটা যাতে আমাদের ফুল হোয়াইট হয়, সেজন্য আমাদের যেটা করতে হবে, এখানে ম্যাচ প্যারেন্ট নামে একটা প্রপার্টি আছে সেটা লিখতে হবে। দেখেন ম্যাচ প্যারেন্ট লিখাতে সেটা কি হয়ে গেল, একদম পুরাটা জুড়ে নিছে, বাট এখানে কিন্তু পুরো অংশ জুড়েই নিছে। তো এখানে দেখেন একটা জিনিস, এখন বাংলাদেশ লেখাটা কিন্তু একদম লেগে আছে এই লেফট সাইডে, তো এটা আমরা সেন্টারে নিয়ে যেতে পারি। সেজন্য আমরা কি ইউজ করবো বলছিলাম, কোনো কিছু সেন্টারে নিয়ে যাওয়ার জন্য বা অ্যালাইনমেন্ট করার জন্য আমরা ইউজ করবো টেক্সট অ্যালাইন। দেখেন টেক্সট অ্যালাইন সেন্টার, সে কোথায় চলে গেল, সেন্টারে চলে গেল। দেখেন আমরা অনেকগুলা এলিমেন্ট নিয়ে কিন্তু, সরি ট্যাগ নিয়ে কাজ করলাম,
বা প্রপার্টি নিয়ে কাজ করলাম, যেমন টেক্সট সাইজ, টেক্সট, টেক্সট অ্যালাইন, তো আমাদের কিন্তু অনেকগুলো প্রপার্টি শেখা হয়ে যাচ্ছে। আপনারা একটু জাস্ট খেয়াল করে শিখতে চেষ্টা করবেন। তো আমাদের মনেই হতে পারে যে এখন এই টেক্সটটাকে আমরা একটু স্টাইল করব। তো কীরকম স্টাইল? যেমন এটা হচ্ছে এখন নর্মাল ফন্ট আছে, আমরা চাচ্ছি এটা ইটালিক বা বোল্ড করতে। তো সেজন্য আমরা জাস্ট কি করব, ফন্ট টেক্সটাইল নামে একটা প্রপার্টি আছে, টেক্সটাইল। আমরা দেখেন এখানে তিনটা অপশন আছে, বোল্ড, ইটালিক, নর্মাল। আমরা জাস্ট যদি বোল্ড দেই, সে কিন্তু বোল্ড আলটিমেটলি হয়ে গেল। দেখেন বোল্ড হয়ে গেছে, এখন একদম খুবই মানে আমরা বোল্ড লেখার সাথে সাথেই সেটা কি হয়ে গেলো, বোল্ড হয়ে গেল। ওকে, তো এখন আমরা চাইলে আরো অনেক কাজই করতে পারি। যেমন আমরা যদি চাইটার কালারটা চেঞ্জ করতে, যেমন সেজন্য আমরা লিখব টেক্সট কালার। তো আরেকটু কথা বলি, যেমন আপনারা যখন প্রপার্টিগুলো লিখবেন, আপনাদের সম্পূর্ণ কিন্তু লিখতে হচ্ছে না। যেমন আমরা এখানে কি অ্যান্ড্রয়েড, তারপর টেক্সট, এভাবে লিখতে হচ্ছে না। যেমন আমাদের এখানে টেক্সট কালার দরকার, আমরা জাস্ট লিখলাম টেক্সট কালার। দেখেন টেক্সট কালার অনেকগুলো সাজেস্ট করছে, আমরা জাস্ট উপরটা যেটা দরকার সেটা নিয়ে নেব। যেমন টেক্সট কালার কি আমরা আপাতত ধরে দিলাম, এটা হচ্ছে আমাদের টেক্সট কালার। ওকে, এখন ধরেন আপনাদের এই কালারটা আমি একটা ডেমো কালার দিলাম, তো আপনারা চাচ্ছেন না এই কালার দিতে, বা কালার কোড গুলো মনে রাখাও কিন্তু পসিবল না, কারণ হেক্সা কোডে লিখতে হয় কালার কোড। যেহেতু সেহেতু আমরা যেটা করতে পারি সেটা হলো খুব সহজ ওয়েতে আমরা কালার সিলেক্ট করতে পারি। তো দেখেন এই পাশে লেফট সাইডে একটা কালার, যে কালারটা আমরা দিয়েছি সেই কালারটা কিন্তু চলে আসছে আলটিমেটলি। তো আমরা কালারের এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আমাদের কালারের, চুজ কালারের যে একটা ট্যাব বা পপ আপ যেটাই বলি, সেটা কিন্তু আমাদের চলে আসছে। আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো কালার কিন্তু সিলেক্ট করতে পারছি খুব ইজিতে। ধরেন এখানে দিলাম, দেখেন কালারটা কিন্তু আলটিমেটলি চেঞ্জ হয়ে গেল। তো এটা আমরা জাস্ট একটা টেক্সটের ফরম্যাটটা দেখতেছিলাম। তো এখন একটা জিনিস খেয়াল করেন, তো সব কিছু আপনারা যদি HTML শিখে থাকেন, যেমন যে ট্যাগ দিয়ে শুরু হবে এবং সেটার কিন্তু ইন্ডিং থাকবে। যেমন এখানে হচ্ছে এটা স্টার্টিং এবং এটা হচ্ছে ইন্ডিং। দেখেন ইন্ডিং কীভাবে শুরু হয়, স্টার্টিং যদি এইভাবে শুরু হয় ইন্ডিংটা হবে এইভাবে। দেখেন এটাই হচ্ছে স্টার্ট এবং এন্ডিং। তার মানে এটা একটা চাইল্ড বলতে পারি, কারণ প্যারেন্টের আন্ডারে কি থাকে, চাইল্ড। ধরেন দেখেন এখানে লিনিয়ার লেআউটটা শুরু হয়েছে কোথায়, এখানে শুরু হয়েছে, এখানে শেষ হচ্ছে। তার মানে এটার আন্ডারে যা থাকবে সব লিনিয়ার লেআউটের আন্ডারে থাকবে। তার মানে টেক্সট ভিউ হচ্ছে লিনিয়ার লেআউটের একটা চাইল্ড। লিনিয়ার লেআউটটাকে যদি প্যারেন্ট ধরি, টেক্সট ভিউটা কি চাইল্ড। তার মানে আমাদের পুরো স্ক্রিনটা হচ্ছে লিনিয়ার লেআউট, তার একটা চাইল্ড হচ্ছে এই টেক্সট ভিউটা। তো আমরা এখন পুরো স্ক্রিনের যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই, তাহলে কিন্তু আমাদের প্যারেন্টেই কাজ করতে হবে। ধরেন আমরা এখানে আমরা পুরো স্ক্রিনের একটা ব্যাকগ্রাউন্ড দিব, যেমন আপাতত একটা ডেমো কালার দিচ্ছি। দেখেন পুরো স্ক্রিনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, কোথায়, যেহেতু প্যারেন্টে চেঞ্জ করছি সেহেতু আমাদের পুরো স্ক্রিনটাই চেঞ্জ হয়ে গেল। তো এখান থেকেও আমি চাইলে আমার ইচ্ছা মতো কালার কিন্তু দিতে পারবো, আপনাদের ইচ্ছা, আপনারা যে কোনো কালারই এখান থেকে চুজ করতে পারেন। তো এটা হলো টেক্সট ফরম্যাটিং নিয়ে একটু কথা। তো আরও কিছু কথা বলবো, সেটা হচ্ছে হাইট ওয়াইট এবং মার্জিন নিয়ে কিছু কথা বলবো। তো আস্তে আস্তে আমরা শিখতে থাকবো, তো ভিডিওটা আসলে বড় হয়ে যাচ্ছে, সেজন্য আপাতত এটুকুই। আপনারা বিভিন্ন ডিজাইন করতে থাকেন, তো আমরা নেক্সট পর্বে দেখা যাক কী করা যায়। ওকে, ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিও টিউটোরিয়ালটি। তো আরেকটা কথা, আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর আপনাদের মতামত জানাবেন। ওকে।